নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কলিয়াজ গাছ। এই কলিয়াজ গাছটা আমি কিভাবে যত্ন নিয়েছি সেই বিষয়ে আপনাদের কাছে ভাগ করে নেব। তো কী করে আমি গাছ যত্ন নিয়েছি, প্রথমে বলি সয়েল। দেখুন, এই কলিয়াজ গাছ খুব সেন্সিটিভ গাছ। এই গাছের মাটি তৈরি করার সময় আমাদের মাটির ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে, তাই আমি এই গাছের জন্য নিয়েছি 60% গার্ডেন সয়েল, 20% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আর 20% বালি। কারণ আমি আগেই বললাম ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। এই গাছ খুব সহজেই বেড়ে ওঠে, কিন্তু একটু ভুলভ্রান্তি হলে গাছ আবার মরে যায়। তো সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমি ওই মাটিতে নিয়েছি 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল। কারণ এই গাছ বেশি সার পছন্দ করে না, তাই আমি স্লো রিলিজ ফার্টিলাইজার মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার জল। দেখুন, এই গাছ জল পছন্দ করে, তবে অতিরিক্ত জল গোড়ায় বসে থাকলে কিন্তু আবার এই গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা আপনারা লক্ষ্য রাখবেন। গরমকালে আমি গাছটাকে বুঝে বুঝে দুবেলা জল দিই, সকাল বিকেলবেলা। আর বর্ষাকালে তেমন আমি জল দিইনি, বৃষ্টির জলেই মোটামুটি হয়ে গেছে। আর শীতকালে এই গাছের পরিচর্যা বলতে আমি একবেলা করে এই গাছে জল দিয়েছি। তো আমার এই গাছটা একটা 7 ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 7 ইঞ্চি টবের মধ্যেই গাছটা প্রায় তিন ফুট হাইট হবে আমার গাছের। তো এই গেল জলের ব্যাপার। এবার গাছটা কোথায় রাখবো? দেখুন, এই গাছ সূর্যালোক পছন্দ করে, তবে অতিরিক্ত সূর্যালোকে গাছের পাতা কিন্তু নুয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাবে। তো সেটাও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাবে। তাই আমরা কী করবো, এটা সেমি সেডে রাখার চেষ্টা করব। তবে সেমি সেড রাখবো, তবে খুব সেডে রাখবো না। সূর্যালোক যদি না পায় তাহলে কি হবে বলুন তো, গাছের যে গ্লেস কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সূর্যের আলো কিন্তু এই গাছের একটু দরকার আছে। তবে সেমি সেডটাই এই গাছের পক্ষে আদর্শ বলে আমি মনে করি, আমার অভিজ্ঞতায় এটাই মনে হয়। এবার এই গাছের খাবার। দেখুন, এই গাছ রাসায়নিক সার তেমন পছন্দ করে না, আমরা রাসায়নিক সার এই গাছে দেবই না। এই গাছে আমরা মাসে একবার ভার্মি কম্পোস্ট বা গোবর সার যদি 3 চামচ করে আমার এই 7 ইঞ্চি টবের জন্য দিয়ে দিই বা আমি দিয়েছি, তাতেই কিন্তু আমার গাছ এত সুন্দর বেড়েছে। তো আপনারা, আমি বলবো ওই জৈব সার, ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা গাছে দিন, তাহলেই কিন্তু আপনার গাছ খুব ভালো বেড়ে উঠবে। তারপরও আপনারা যদি সম্ভব হয় অন্তত 2 মাস অন্তর অন্তর ওই গোবর সারের সঙ্গে যদি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল, 1 চামচ শিংকুচি দেন, তাহলে কিন্তু গাছ খুব ভালো বেড়ে উঠবে। রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এই সার গাছ কিন্তু খুব সহজেই করতে পারি। এবার কীটনাশক। আমার গাছে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ বা মানে কীটের আগমন আমি দেখিনি। তবে আমি রিস্ক নিই না, আমার বাগানের যে অন্যান্য গাছ রয়েছে সেই গাছে যে নিম তেলটা আমি প্রতি মাসে দুবার করে দিই, আমি কী করি অন্তত মাসে একবার নিম তেলটা গাছে ছিটিয়ে দিই বা স্প্রে করে দিই, যার ফলে কিন্তু আমার গাছ দেখুন কতটা সুস্থ স্বাভাবিক রয়েছে। সুস্থ স্বাভাবিকভাবে আমার গাছটা কিন্তু বেড়ে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে গাছটা। এবার গাছটা আমি ঝাঁকালা করার কয়েকটা কথা বলি। দেখুন, এই গাছটা কিন্তু আপনা আপনি ঝাঁকালো হবে না, ঝাঁপালো করার জন্য আপনাকে কিছু স্টেপ নিতে হবে। সেটা কি, দেখুন আমার গাছের ভেতরটা আমি দেখাই, দেখুন কীভাবে ডালপালাগুলো সব বিস্তৃত হয়েছে। এটা কিন্তু সহজেই হয়নি। কী করে হলো, আপনারা কী করবেন, গাছ যখন ছোট থাকে তখন আপনারা এই মাথাগুলো ভেঙে দেবেন, অর্থাৎ পিঞ্চিং করবেন। যত পিঞ্চিং করা যায়, যত নতুন পাতা নতুন ডাল বেরোবে আপনারা পিঞ্চিং করবেন, তাহলে কী হবে গাছটা ঝাঁকড়া হবে। আরেকটা কথা বলে রাখি, গাছে কোনো মুকুল বা ফুল আসলে, দেখুন এখানে ফুল এসছে একটা, এইভাবে গাছটা ফুলটা কেটে দেবেন, তাহলে কী হবে
এই গাছটা কিন্তু আরও বেশি ঝাঁকড়া হবে। দেখুন আমার বাগানে আরও বেশ কয়েক রকমের কোলিয়াস রয়েছে। এই কোলিয়াস গাছগুলো আমি আজ থেকে মাসখানেক আগে বুনেছি। দেখুন এক মাসের মধ্যেই গাছ কত বড় হয়ে গেছে আর কত ঝাঁকড়া হয়েছে। এরকম আমার কাছে প্রায় 10-12টা ভ্যারাইটির কোলিয়াস রয়েছে। তো আপনারা খুব সহজে এই কোলিয়াস করতে পারেন। আর একটা কথা বলি, এই কোলিয়াস গাছ কাটিং থেকে খুব সহজেই করা যায়। আপনারা কি করতে পারেন, এরকম ছোট একটা কাটিং, মনে করুন এখান থেকে কোনো একটা ডাল ভাঙলেন, ভেঙে আপনারা কী করে নর্মাল মাটিতে পুঁতে দিন। আপনাদের কয়েকদিন 7 দিনের মধ্যে দেখবেন আপনার সেই ডাল বেঁচে গেছে এবং সহজেই সেই ডাল থেকে আপনারা কোলিয়াস গাছ করতে পারেন। তো এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে আপনারা সহজেই ছাদ বাগানে কোলিয়াস গাছ করতে পারেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।